পর্যন্ত হয়েছে না। আমি কইয়ার তাই যদি ভারন না, মানুষ তো বেজান গেছুন তা নন, প্রায় 31 দিন হইব মানুষ গেছুন ওখান থাকিয়া। তাই অল্প ভুল বুদ্ধি দিয়া খাদাই দিন, আউরি মাতি আজকে ওর কালকে ওর পরশু দিনের কইয়া কইয়া টেন্ডারর কিতা ওর কইয়া কইয়া খাদাই দিন মানুষ। আর তাই যদি ভারন না তানোর ফটোগু অনলি 5 দিনের লাগি তাই আমার দেখুয়া, আমি বানাইয়া দেখাই মো রাস্তা কিলা বানাইন তান দ্বারা আইতা হইতো না, তাই সেগুন কারবার করুক কুয়া বদরুদ্ দিনে লাগছুন আগর কারবারও, আর তানে টিকিট দিয়েছুন এই লাগছুন সেগুন কারবারও, আর মানুষ পাখি দিই মতরা পাখো আই স্যান্ডেল ডেইলি এক জোড়া বদলানি লাগে রোলা বসাই তিন কথা হাত তুইলে তাই তানোর ফদ ইস্তফা দেখুয়া ত্যাগ করুক করে লেখায় ফোরা আমার 5 দিনের লাগে দেখুয়া, আমি 12 ঘন্টা ভিতরে সড়ক বানাই দেখাই। হ্যালো, আমি মনাসরাতে কই আর ভাই সাহেব। জি খুবকা ওয়ার সরকু তো মরুভূমি হয়ে গেল, 3 বার আইলা আইয়া হইয়া গেলা সরকর তার কোনো লাইন নেই। কোন সড়ক? ও তো মনাসরা তিনমুখার হেন ফিশারি কই গো আছেন, আমি সরকর মাঝে বাকা 3-4 বার মানুষ গেছু। ও তো ধরা হইছে কেন্ডার হইছে এমন ওয়ার কোটার হইবো খাম হইব। আপনার 5 বছর যাবার বাদে না এর আগে হইব। তাতে এইভাবে মাতো কেন? জি না কই আর 5 বছর যাবার বাদে হইব না এর আগে হইব। তো মন করো 5 বছর যাবার পরে আপনি কইলা 1 তারিখের ভিতরে ধরা হইছে। ইসরে ভাই টেন্ডার হইছে অর্ডার বার হইতো না নি। একমাসের ভিতরে রাস্তা ভিডিও আছে নেটো ইতানো ভিডিও আছে না তো আপনার কি তার কিতাব লাগতো না নি নাও শেষ সারি দাও জি না আপনার কি তার আবার লাগতো না মাতিও না কি বানাই দেন দেন তো তুমি মানাইলাও আপনার ফটোগুলো লাগাই পড়া দেনই আমি 12 ঘন্টা ভিতরে বানাই দেখাইমু দেনই না